প্রিয় দর্শক, আমি লবি রহমান আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় রান্নাঘর ওয়ারপুল কুইক মিলস পাওয়ার্ড বাই বেস্ট ইলেকট্রনিক্স। দর্শক, আজও রয়েছে চারটে রেসিপি, ভিন্ন ধর্মী রেসিপি, যেটা কিনা আপনি অফিস থেকে ফিরে এসে খুব চটজলদি রান্না করতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের আয়োজনের প্রথম রেসিপি। প্রিয় দর্শক, শুরু করছি আমার আজকের আয়োজনের প্রথম রেসিপি। প্রথম রেসিপিটি হচ্ছে পাইনঅ্যাপল ফ্লেভার গ্রিল চিকেন। তো চলুন এই রেসিপি তৈরি করতে কী কী লাগছে আমরা জেনে নিই। বোনলেস চিকেন, লবণ, ব্রাউন সুগার, লাল মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আনারসের জুস, পেঁয়াজ বাটা, আনারস কুচি, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস বা সিরকা, তার সাথে রয়েছে তেল। তো চলুন শুরু করে দিচ্ছি। ঠিক এভাবে কাটা চিকেনগুলো আমি এখন সব কিছু দিয়ে মেরিনেট করব। গোলমরিচের গুঁড়ো, লবণ, ব্রাউন সুগার, লাল মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, এটা দিয়ে একটু মাখিয়ে আমি তারপর আনারসটা জুসটা দেব। আমি একটুখানি সিরকা বা লেবুর রস, এখানে সিরকা আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি দেবো এখানে আনারস কুচি করা আছে ওটা, এবং আমি জুসও দেবো। এখন আমি এখানে অল্প একটু তেল দেব। আর আমি প্রথমে এই ট্রেটাতে একটু বেক করব, করে তারপর আমি গ্রিল অপশনে যাব। ব্রাশ করেছি, আমি মাইক্রো মোডে চলে যাব। প্রিহিট 1 মিনিট, এই ট্রেতে চলে যাব। চিকেন হতে বেশি সময় লাগে না, আমি এটাতে প্রথমে 12 মিনিট দেব হাই পাওয়ারে মাইক্রো মোডে। বাহ, আমাদের 12 মিনিট শেষ, আমরা এখন গ্রিল মোডে যাব 5 মিনিট। ব্যাস হয়ে গেছে। এটা আপনারা স্টিম রাইস দিয়ে, ফ্রাইড রাইস দিয়ে, পোলাও দিয়ে, যে কোনো কিছুর সাথে খুব সুন্দরভাবে খেতে পারবেন। রিং করা পেঁয়াজ আমি এভাবে সাজিয়ে দিচ্ছি। তারপর এখানে, তো প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল পাইনঅ্যাপল ফ্লেভার গ্রিল চিকেন। এই রেসিপি আমি কী দিয়ে তৈরি করেছি আমি আগেই বলেছি, ওয়ার্লপুলের মাইক্রোওয়েভ ওভেন, যেটা জেস্ক্রিপ্ট, মানে ওভেনের 3 দিক থেকে সমপরিমাণ তাপমাত্রা দিয়ে থাকে। পাইনঅ্যাপল ফ্লেভার গ্রিল চিকেন, চলুন এই রেসিপি তৈরি করতে কী কী লাগছে আমরা জেনে নিই। বোনলেস চিকেন, লবণ, ব্রাউন সুগার, লাল মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আনারসের জুস, পেঁয়াজ বাটা, আনারস কুচি, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস বা সিরকা, তার সাথে রয়েছে তেল। ঠিক এভাবে কাটা চিকেনগুলো আমি এখন সব কিছু দিয়ে মেরিনেট করব। গোলমরিচের গুঁড়ো, লবণ, ব্রাউন সুগার, লাল মরিচ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হাফ অ্যান আওয়ার এটা মেরিনেট করবেন। তারপরে আমি দেবো এখানে আনারস কুচি করা আছে, জুসও দেব, অল্প একটু তেল দেব। এই ট্রেটাতে একটু বেক করব, আমি মাইক্রো মোডে চলে যাব। প্রিহিট 1 মিনিট, এবার আমি এটাতে প্রথমে 12 মিনিট দেব। গ্রিল মোডে যাব
5 মিনিট বেশ হয়ে গেছে বেশ সাজিয়ে দিচ্ছি তো প্রিয় দর্শক তৈরি হয়ে গেল পাইনঅ্যাপল ফ্লেভার গ্রিল চিকেন